দুনিয়ার গদির জন্য আমরা লালাইত না আমরা সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করি না আমরা সমাজ পরিবর্তন করার জন্য আন্দোলন করি আমরা রাষ্ট্র পরিবর্তনে বিশ্বাস করি না আমরা সমাজ পরিবর্তনে বিশ্বাস করি নেতৃত্বের পরিবর্তনটা হচ্ছে অস্থায়ী পাঁচ বছরের জন্য কিন্তু সমাজ পরিবর্তনটা কি অস্থায়ী এটা হচ্ছে স্থায়ী পরিবর্তন ফেসবুকে দেখেন না এক মৌলবি ফতুয়া এইভাবে গলার মধ্যে হাত বেঁধে ব্যঙ্গ করছে ওই মূর্খ মৌলবি জানে না সে ব্যঙ্গ তো আহলাদিসদেরকে করে নাই আল্লাহ নবীর সূর্যদের সাথে ব্যঙ্গ করেছে সারা পৃথিবীতে নবীর সুন্নাতের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে সারা পৃথিবীতে আন্দোলন হয়েছে এই মৌলভীদের বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত নতুন আহলাদিস দুবরে নানা নির্যাতন হচ্ছে তাদেরকে ঘর ছাড়া করা হচ্ছে বাড়ি করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে তাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে তাদের মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে এই তথাকথিত মৌলভীরা ভেঙে দিচ্ছে দাঁড়ি হলো মৌলবীরা ভেঙে দিচ্ছে পাগনি দাড়ি এই মূর্খ মৌলবিরা ভেঙে দিচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই সেজন্য দুনিয়াতে কাফেরদের রাজত্ব চলে আল্লার কাছে দুনিয়ার কোনো দাম নেই এই জন্য এখানে মুসলিমদের মুশজিদদের রাজত্ব চলে নেতৃত্ব চলে কিন্তু বলুন তো আখেরাতে কি তাদের কোনো নেতৃত্ব চলবে আখেরাতে তাদের কোনো রাজত্ব চলবে তারা একদম পানিকে সেখানে পাবে সেখানে নেতৃত্ব চলবে ইমানদারদের সেখানে নেতৃত্ব চলবে তাও হিদবাদী একটা সমাজকে ইসলামী সমাজে পরিণত করার জন্য বিদাতের সমাজকে সুন্নতের সমাজে পরিণত করার জন্য শিরকি সমাজকে তাওহিদের সমাজে পরিণত করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে দাওয়াতি কাজ করে দিতে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم والمؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يامرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم أهل mm. هذه বাংলাদেশ ও বাংলাদেশ আহলাদি যুবসংঘ বগুড়া জেলা কর্তৃক আয়োজিত বগুড়া শহরের ঐতিহ্যবাহী সেন্ট্রাল হাই স্কুল ময়দানের আজকের ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি মাননীয় প্রধান অতিথি আহলাদিস বাংলাদেশের মোহতারাম আমির জামাত ধর্ম সমাজ ও সাহিত্য বিষয়ক গবেষণা পত্রিকা মাসিকাত তাহারিকের মাননীয় প্রতিষ্ঠাতা ও সম্পাদক মন্ডলীর সম্মানিত সভাপতি মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার আমন্ত্রিত অতিথিবৃন্দ আহলাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহাদিস যুবসংঘের জেলা নেতৃবৃন্দ এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ সম্মানিত সৌদি মণ্ডলী এবং পর্দার অন্তরালে সমবেত মা ও ভগ্নীগণ আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত পুলিশ সদস্য সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমি খুব সংক্ষেপে দুটি কথা বলবো আমির জামাত মাগরিবের সালাতের আগেই উপস্থিত হয়েছেন আমরা তার মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ শ্রবণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি সে কারণে আমি যে আয়াতে কাজামাটির তেলাওয়াত করেছি এই আয়াতটিকে কেন্দ্র করে অতি সংক্ষেপে দাওয়াতের উপরে দুইটি কথা বলে আমি আমার কথা শেষ করবো ইনশাআল্লাহ আল্লাহ ওমা বিল্লাহ ইল্লা বিল্লা আলহি তাকাল তু আলহি উনিব আল্লাহ রবুল আলম সুরাত অবার একাত্তর নম্বর আয়াত যে আয়াতটি তিলাবাত করেছি এই আয়াতের মধ্যে মুমেন নারী পুরুষেরকে দায়িত্ব দিয়েছেন কয়েকটি দায়িত্ব আল্লাহ বলছেন ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাতু বাদুহুম আউলিয়া ও বাদ মুমেন নারী পুরুষ একে অপরের বন্ধু ইয়ামুরুনা বিল মারুফ ও ইয়ানহাউনা আনিল মুনকার তাদের কাজ হচ্ছে তারা আমর বিল মারুফ সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় অসৎ কর্ম থেকে মানুষকে নিষেধ করবে সালাত কায়েম করবে জাকাতা এবং জাকাত প্রদান করবে ওয়াইউতিউন আল্লাহ ওয়া রাসূলাহ আর তারা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবে কয়েকটা কাজের কথা আল্লাহ কাজের আদেশ দিবেন অন্যায় অসৎ কর্ম থেকে নিষেধ করবেন সালাদ কায়েম করবেন জাকাত সঠিকভাবে দিবেন আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করবেন এরপরে আল্লাহ সুমান বলছেন সাইয়া রাহাম যারা এই কাজগুলি করবে অচিরে তাদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়ে বলুন সুহান আল্লাহ আল্লাহর দয়ার অন্তর্ভুক্ত তারা হতে পারবেন যারা এই কাজগুলো করবেন এই কাজগুলোর মধ্যে সর্বপ্রথম যে দায়িত্বটা আল্লাহ সুহানা আমাদেরকে দিয়েছেন মুমের নারী পুরুষকে দিয়েছেন সেটা হচ্ছে দাওয়াইল আল্লাহ আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া আল্লাহর পথে মানুষকে ডাকা আমর বিল মারুফ এবং নাহিয়ানির মুনকারের কাজ করা এই দাওয়াতের গুরুত্ব এত বেশি যেমন রসোল কারিম সালিমালাম একদিন সাহাবিদেরকে বলছেন যে তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকো জুলুস হে সাহাবিরা শুনো তোমরা রাস্তায় বসবে না আমরা রাস্তায় বসে আড্ডা মারি গল্প গুজব করি আল্লাহ রসুল সাহাবিদেরকে নিষেধ করলেন যে তোমরা রাস্তায় বসবে না তখন সাহাব একরাম বললেন যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আমাদের তো রাস্তায় বসতে হয় আমরা প্রয়োজনীয় কাজ রাস্তায় বসেই সারি প্রয়োজন হয় রাস্তায় বসা যখন তারা করলেন তখন বললেন তুমিল্লাল কাহা ঠিক আছে যদি তোমরা রাস্তায় বসতেই হয় তোমাদের রাস্তায় বসা থেকে যদি তোমরা বাঁচতে না পারো তাহলে তোমাদের কিছু দায়িত্ব আছে কি হা কাহা তোমরা রাস্তার হক তোমরা আদায় করে দিবে আল্লাহ রসুল বললেন তোমরা যদি রাস্তায় বসতেই হয় তাহলে রাস্তার হকটা তোমরা আদায় করে দিবে তরি কেয়া রসুল আল্লাহ তখন সাহাবাহরম জিজ্ঞেস করলেন যে আল্লাহ রসুল সাল্লাম এটা আবার কেমন কথা রাস্তার আবার হক কিসের রাস্তায় বসবো গল্প গুজব করবো আড্ডা মারবো চা খাবো এটাই তো রাস্তার কাজ তো রাস্তায় বসলে আবার এটা কি জিনিস তখন রাসুল সাল্লা সাল্লাম কয়েকটা কথা বললেন রাস্তার হক সম্পর্কে তিনি বললেন রাস্তা যদি বসতে হয় রাস্তার এক নম্বর হচ্ছে গদুল বাসর চোখ অবনমিত করে রাখবে তোমার চোখটাকে নিচু করে রাখবে রাস্তায় বসবে বেগানা মহিলার দিকে তাকাবে না কোনো মেয়ে মানুষ হেঁটে গেলে চোখ তুলে তাকাবে ইফটিজিং করবে বাজে কথা বলবে এইগুলো রাস্তায় বসলে চলবে না এক নম্বর শর্ত এক নম্বর রাস্তার হক দুই নম্বর হক হচ্ছে ও রাদ্দুস সালাম রাস্তায় বসলে তোমরা সালাম বিনিময় করবে রাস্তায় বসলে কি করবে সালাম বিনিময় করবে রাস্তার পাশ দিয়ে কেউ গেলে তাকে সালাম দিতে হবে কেউ সালাম দিলে তার উত্তর দিতে হবে এটা হচ্ছে রাস্তার হক দুই নম্বর হক তিন নম্বর তিনি বললেন কফুল আজা রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তু থাকলে সেটা দূর করে দিতে হবে সরিয়ে দিতে হবে রাস্তায় কোনো জিনিস পড়ে আছে যেটা মানুষের জন্য ক্ষতি হতে পারে যদি ধরে একটা কলার খোসা পড়ে থাকে আমি দেখেছি কিন্তু এটা আমি এটা কেয়ারি করলাম না পরে আছে থাক না এটার কাজ তো যে ক্লিনার আছে সে পরিষ্কার করবে ততক্ষণে কি হলো ওই কলার খুঁঠার মধ্যে একজন পা দিয়ে পিছলে পড়তে পারে না পরে তার অ্যাক্সিডেন্ট হতে পারে পা ভেঙে যেতে পারে মাথা ভেঙে যেতে পারে একটা ইট পড়ে আছে সেখানে হাঁটতে গিয়ে একজন খোঁচা লাগতে পারে এই জাতীয় যত কিছুই হোক যত ছোট কিছু হোক না কেন যদি রাস্তার জন্য মানুষের চলাচলের মানে বিঘ্ন সৃষ্টি করে মানুষের চলাচলের অসুবিধার সৃষ্টি করে এরকম কোনো কিছু যদি রাস্তায় থাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে তোমরা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুটা সরিয়ে দিবে এটা তোমার ইমানের দাবি এটা কিসের দাবি ইমানের দাবি মোমেনদের দায়িত্ব দেওয়া হচ্ছে আর চার নম্বরে আল্লাহ রসুল সাল্লাহ বলছেন আমরুম বিল মারুফ ওয়া নাহিউন আনিল মংকার তোমরা রাস্তায় বসলে সৎ কাজের আদেশ দিবে মানুষকে নেকির দিকে মানুষকে ডাকবে মানুষকে ভালো কথা বলবে মানুষকে দাওয়াত দিবে মুনকার খারাপ কাজ থেকে মুনকার কাজ থেকে নিষিদ্ধ কাজ থেকে শরীয়ত গর্ভিত যত কর্ম আছে শরীয়ত নিষিদ্ধ যত কাজ আছে এইগুলো থেকে তোমরা মানুষকে নিষেধ করবে এই দায়িত্ব যদি তোমরা পালন করতে পারো তাহলে তোমরা রাস্তা বসতে পারবে সম্মানিত উপস্থিতি একবার নিজেকে প্রশ্ন করে দেখেন তো এই দায়িত্বগুলো আমরা আমরা পালন পালন করি করি ঠিকই তো বসি মসজিদের মাইকে আজান হয় মসজিদের কাতার শূন্য কিন্তু দেখেন চায়ের দোকানে কিন্তু জায়গা হয় না চায়ের স্টল কিন্তু ভর্তি মুসুল মানে ক্রেতা দিয়ে আড্ডা হচ্ছে গল্পগুজুব হচ্ছে টিভি লাগানো হচ্ছে টিভি দেখানো সব দেখছে খবর দেখছে গান বাজনা সবই চলে পাশে কিন্তু মসজিদ সেখান থেকে মুয়াজ ডাকছে হাইয়া আল সালাহ হাইয়া আলাল ফালা এসো সালাতের দিকে এসো এসো কল্যাণের দিকে এসো তার আহ্বানে আমরা সাড়া দিচ্ছি না আমরা দুনিয়ার কাজ নিয়ে দুনিয়ার ব্যস্ততা নিয়ে বা দুনিয়ার আড্ডা নিয়ে গল্প নিয়ে আমরা ব্যস্ত হয়ে থাকছি এই ছোট্ট একটি হাদিস থেকে আমরা সহজ অনুমান করতে পারি যে দাওয়াতের প্রতি রাসূল সাল্লাল্লাহু কত বেশি গুরুত্ব দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে বলেছেন মান রাআমিনকুম মুনকারান ফালয়াইরুবি আদিহি ফাইল্লাম ইস্তাদি ফাবি লিসানিহি ফাইল্লাম ইস্তাদি ফাবি কলবিহি ওয়া যালিকা আদ্বআফুল ঈমান তোমাদের যে ব্যক্তি কোন অন্যায় কাজ হতে দেখে কোন মনকার কর্ম যদি কেউ দেখে তার প্রথম দায়িত্ব হচ্ছে ফালিও গাইর বিয়াদিহি সে হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করে হাত দিয়ে সেটাকে বন্ধ করে দিতে হবে আল্লাহ বললেন ফাইল লাম ইয়াস্তাতি যদি তার সেই ক্ষমতা না থাকে হাত দিয়ে কোনো মনকার কাজকে থামিয়ে দেওয়ার সেই শক্তি সামর্থ্য যদি কোনো ব্যক্তির না থাকে সাবি লিসা মুখে বলে যে কাজটা করা যাবে না এটা বন্ধ করতে হবে এটা অন্যায় যান্ত্রিক সভ্যতার যুগ আমরা যন্ত্র এত ব্যস্ত আমরা মোবাইল নিয়ে এতটাই ব্যস্ত দাওয়াত দিব কখন ওই মোবাইল নিয়ে সময় ব্যস্ত থাকি রাত্রে ঘুমের সময় যে এতগুলো সুন্নাত আছে একটি সুন্নাথও ঠিকমতো পালন করি না ঘুমের সময় ফেসবুকের সুন্নাথটা আমার সামনে আসে ঠিক না ফেসবুক ঘুরাতে 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 কখন যে ঘুমিয়ে গেছি আর মোবাইলটা পাশে পড়ে আছে নুন পক্ষে আল্লাহ এই ছোট্ট দোয়াটাও কিন্তু আমরা পড়ি না অথচ ঘুমের সময় কতগুলি সুনাদ আছে আয়াতুল কুরসি আছে তার সুরা বাকারার শেষের দুই হাত পড়ার কথা হাদিসে আসছে সুরা মুল পড়ার কথা হাদিসে আসছে সুরা এখলা সুরা ফালাক সুরা নাচ পরার কথা হাতে আসছে এই তিনটা সুরা পরে হাতের মধ্যে ফু দিয়ে সমস্ত দেহের মধ্যে বুলিয়ে দিতে হবে এইভাবে তিনবার আল্লাহ রসুল করতেন তারপরে তিনি ঘুমাতেন এতগুলো আমল আমাদের সামনে আছে এগুলো কোনোটাই করি না অন্তত পক্ষে ছোট্ট একটি দোয়া যে দোয়াটা পরে আমরা প্রতিদিন মৃত্যুবরণ করি সেই দোয়াটাও পড়ি না অর্থ তো জানি না আমরা কি বলছি সেখানে আমতু। আহিয়া আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি আবার তোমার নামে জীবিত হব ইনশাল্লাহ তাই না প্রতিদিন মুসলমান মৃত্যুবরণ করে প্রতিদিন মুসলমান আল্লাহর ইচ্ছা আবার জীবিত হয় এই অনুভূতিটা আমাদের মধ্যে নেই এই চেতনা আমাদের মধ্যে নেই যার কারণে আজকে আমরা দিন থেকে অনেক পিছিয়ে আছি দিন থেকে অনেক দূরে সরে গেছি আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি সম্মানিত উপস্থিতি দাওয়াতের কোনো বিকল্প নেই সমাজ সংস্কার করার জন্য একটা সমাজকে ইসলামী সমাজে পরিণত করার জন্য বিদাতের সমাজকে সুন্নতি সমাজে পরিণত করার জন্য শিরকি সমাজকে সমাজে পরিণত করার জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে দাওয়াতি কাজ করে দিতে হবে দাওয়াতের কোনো বিকল্প নেই আয়াদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে আইস যুবসংঘ এই অনুভূতি নিয়ে সমাজে কাজ করে এই বিষাক্ত সমাজটাকে সুন্নতের আলো দিয়ে অহির আলোতে আলোকিত আলোতে আলোকিত করার জন্য তারা দিন রাত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আহলেদ আন্দোলনের বক্তব্য আহলেদ আন্দোলনের লেখনী আহ আন্দোলনের প্রত্যেকটি কর্ম সেরেফ আখরাতের জন্য দুনিয়া কিছু নেই এখানে এই সংগঠন যারা করেন তারা দুনিয়াতে কিছু পান আজকে যারা এসেছেন তারা কি আমরা বলেছি আপনারা গেলে আপনাদেরকে এত টাকা করে দিব কেউ কোনো টাকার অফার পেয়ে এসেছেন সম্মেলন বাস্তবায়ন করার জন্য টাকা দেন নাই পকেট থেকে টাকা দিয়েছেন আনত দিয়েছেন রিক্সা ভাড়া গাড়ি ভাড়া খরচ করে আজকে এসেছেন নিজের পকেট থেকে ব্যয় করে এখান থেকে চলে যাবেন দুনিয়াবি কোনো লাভ আছে বলেন দুনিয়াবি কোনো লাভ আছে লাফটা হচ্ছে আখের কারণ রসুলসাল্লা লাল্লা রহিহু সাল্লাম বলেছেন আতুন ফি সাবিল ইল্লাহ অ হাতুন দুনিয়া মাফিহা আল্লাহর রাস্তায় একটি সকাল অথবা একটি বিকাল ব্যয় করা এই দুনিয়া এবং এর মধ্যস্থিত যা কিছু আছে তার চাইতে অনেক উত্তম অনেক শ্রেষ্ঠ দুনিয়াতে কি নাই দুনিয়াতে অনেক কিছু আছে দুনিয়ার জন্য তো আজকে আমরা পাগল দুনিয়ার জন্য তো আমাদের ব্যস্ততা দুনিয়ার জন্য তো যত মারামারি আজকে রাজনীতি বলেন অর্থনীতি বলেন সংস্কৃতি বলেন সব কিছুই তো দুনিয়াকে ঘিরে করছি কিন্তু আল্লাহর কাছে দুনিয়ার কোনো মূল্য নেই দুনিয়ার কোনো দাম নেই আল্লাহ রাসুল বলেছেন লাউ কানাতি দুনিয়া তাদিল জানাহা বাউদা মা সাকা কাফিরা মিনহা শারবাতা মা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দুনিয়ার মূল্য যদি একটা মাছের ডানার সম পরিমাণ হতো তাহলে তিনি এই দুনিয়া থেকে কোনো কাফের বুসে এক ঢোক পানি খাওয়ার কোনো সুযোগ দিতেন না এক ঢোক পানি তিনি তাদেরকে দিতেন না যদি এই দুনিয়ার মূল্য দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে একটা মাছের ডানার সমান হতো হাদিসের অর্থটা সহজে বুঝলাম মর্ম বুঝি নাই আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নাই সেই জন্য দুনিয়াতে কাফেরদের রাজত্ব চলে আল্লাহর কাছে দুনিয়ার কোনো দাম নেই এই জন্য এখানে মুসলিমদের রাজত্ব চলে নেতৃত্ব চলে কিন্তু বলুন তো আখেরাতে কি তাদের কোনো নেতৃত্ব চলবে আখেরাতে তাদের কোনো রাজত্ব চলবে তারা একদম পানি দিয়ে সেখানে পাবে সেখানে নেতৃত্ব চলবে ইমানদারদের সেখানে নেতৃত্ব চলবে তাও ইবর আদি মুসলমানদের দুনিয়ার নেতৃত্বর জন্য এই জন্য আমরা লালাইত না দুনিয়ার গদির জন্য আমরা লাড়াইত না আমরা সরকার পরিবর্তনের জন্য আন্দোলন করি না আমরা সমাজ পরিবর্তনের করার জন্য আন্দোলন করি আমরা রাষ্ট্র পরিবর্তনে বিশ্বাস করি না আমরা সমাজ পরিবর্তনে বিশ্বাস করি নেতৃত্বের পরিবর্তনটা হচ্ছে অস্থায়ী পাঁচ বছরের জন্য কিন্তু সমাজ পরিবর্তনটা এটা অস্থায়ী এটা হচ্ছে স্থায়ী পরিবর্তন একটা মানুষের ইমান যদি পরিবর্তন হয়ে যায় একটা মানুষ যদি তৌহিত বুঝে একটা মানুষ যদি সই শূন্য বুঝে আপনি তাকে যতভাবে চেষ্টা করেন তাকে আর কোনো বিদাতে আমল করাতে পারবেন না পারবেন বাস্তবতা বলছি সারা দেশে আলহামদুলিল্লাহ যেইভাবে আহলাদিস আন্দোলনের জোয়ার বয়ে যাচ্ছে মানুষ যেভাবে আহলাদিস আকিদার দিকে ফিরে আসছে অনেক প্রতিকূলতা সৃষ্টি করা হচ্ছে নতুন আহলাদিস দুর্বরে নানা নির্যাতন হচ্ছে তাদেরকে ঘরছাড়া করা হচ্ছে বাড়িছাড়া করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে মামলা দেওয়া হচ্ছে তাদের মসজিদগুলো ভেঙে দেওয়া হচ্ছে তাদের মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে এই তোতা কথা তুমি ভেঙে দিচ্ছে তুমি দাড়ি হলো মৌলবিরা ভেঙে দিচ্ছে পাগড়ি দাড়ি এই মূর্খ মৌলবিরা ভেঙে দিচ্ছে ইসলামের কোন পৃষ্ঠা লেখা আছে মসজিদ আগুন দিতে হবে বাবরি মসজিদ যারা ভেঙেছিল সেই হিন্দু উগ্র হিন্দুবাদীরা তারা মসজিদ ভেঙেছে বাংলাদেশে মসজিদ পার্থক্যরা কোথায় থাকলো কোনো পার্থক্য থাকছে বলেন আমরা কারোর সাথে বিদ্বেষ পোষণ করি না আমরা দাওয়াত দিচ্ছি দিনের সহি পৌঁছে দিচ্ছে মানুষের কাছে আলহের আল মদিনার যে ইসলাম ছিল সেই পিউর ইসলাম আমরা জনগণের সামনে তুলে ধরছি আপনার যদি মানতে এত কষ্ট হয়ে মানবেন না আক্রমণ করেন করা আঘাত করেন কেন এটা আপনার কোন ইসলাম শিক্ষা দিয়েছে আপনাকে আরেকজনের মসজিদ দখল করতে হবে আরেকজনের বিরুদ্ধে কটাক্ষ করতে হবে আল্লাহ রসুলের সুন্নত দিয়ে কটাক্ষ করা হচ্ছে হাত বাঁধে আমরা কে গলার মধ্যে হাত বাঁধি বলেন ফেসবুকে দেখেন না এক মৌলবী ফতুয়া এইভাবে গলার মধ্যে হাত বেঁধে ব্যঙ্গ করছে ওই মূর্খ মৌলবি জানে না সে ব্যঙ্গ তো আহলাদিসদেরকে করে নাই আল্লাহর নবীর সূর্যদের সাথে ব্যঙ্গ করেছে সারা পৃথিবীতে নবীর সুন্নাতের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের বিরুদ্ধে সারা পৃথিবীতে আন্দোলন হয়েছে এই মৌলভীদের বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত আল্লাহর কাঠ গোড়ায় তাদেরকে একদিন দাঁড়াতে হবে হিসাব দিতে হবে আমার প্রত্যেকটি কথা প্রত্যেকটি লিপিবদ্ধ হচ্ছে আমি যেই দলের হই না কেন যেই মানহাজের হই না কেন আল্লাহ রসুলের মানহাজের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমার নেই আল্লাহ রসুলের সুন্নাতের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা আমাদের নেই আহলে হাদিসের কারোর বিরুদ্ধে কথা বলে না আহলে হাদিসে কারো বিরুদ্ধে বিশুদ্ধার করে না কাউকে গালি দেয় না কোন রেকর্ড কোনো সম্মেলনে নেই আহলে হাদিসদের কোনো বক্তা বিশেষ করে আহলে হাদিস আন্দোলনের কোনো বক্তা কারো বিরুদ্ধে কোনো কথা বলেছে সেই জন্য ভাইয়েরা আমার আমি ওর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি আলামুল আমাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা সহনশীল হন সহনশীলন সহমর্মিতা আপনার মধ্যে ফিরে আসুক শহর তো সম্পর্ক ফিরে আসুক আমরা মুসলিম আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি বুঝার কম বেশি হতে পারে মাসালাগত একটা লাভ থাকতেই পারে তাই বলে একজন আরেকজনের বিরুদ্ধে এইভাবে আদা জল খেয়ে লেগে যাবেন এইটা তো কোনো ইসলামী নিয়ম হতে পারে না সম্মানিত উপস্থিতি এই জন্য আমাদের কি করতে হবে দাওয়াত বেশি বেশি দিতে হবে আলাদিস আন্দোলন কর্মীদেরকে ময়দানে সবচেয়ে বেশি দাওয়াতে ভূমিকা পালন করতে হবে আপনারা যত দাওয়াতি কাজ বেশি করবেন তত বাতিল পালিয়ে যাবে ইনশাল্লাহ বিদাতের জায়গায় সুন্নাত প্রতিষ্ঠিত হবে শির্কের জায়গায় প্রতিষ্ঠিত হবে আপনার দাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ এখন আলহামদুল্লাহ হাদিস ফাউন্ডেশন প্রকাশিত বই পুস্তক আপনাদের সামনে সবই আছে দাওয়াত দেওয়ার জন্য একবারে খুব ডিগ্রিদারি হতে হবে না আপনি বলবেন যে আমি তো বক্তৃতা করতে জানি না ঠিক আছে বক্তৃতার দরকার নয় আপনি সালাত রসুল বইটা একজনকে দেন আপনি একজনকে হজমরা বইটা দেন হজ করতে যাবেন তাকে আপনি বলেন যে ভাই আপনি হজমরা বইটা পড়েন পদ্ধতিতে হস্ত শিখতে পারবেন পাঁচ লক্ষ টাকা ব্যয় করে হজ করতে গেলেন কিন্তু ঢাকা এয়ারপোর্ট থেকে বিদাত শুরু করে দিলেন ঢাকা বিমানবন্দর থেকে বিদাত শুরু হয়ে গেল ফিরে আসা পর্যন্ত সব জায়গায় শুধু বিদাত তাহলে আপনার টাকাটাই তো চলে গেল হজটা কি দিয়ে হলো এবার আপনি তাকে বুঝিয়ে দেন যে আপনি হজমরা বইটা পড়েন আল্লাহ রসুলের হজের সব বিধানগুলো এখানে দলিল ভিত্তিক লেখা আছে আপনি সালাত শেখার জন্য রসুল বইটা পড়েন আপনি কুরবানি করবেন আকিকা করবেন আপনি মাসাইলে কুরবানি বইটা পড়েন এমনিভাবে আপনি রামাজান মাসের সিয়াম সম্পর্কে জানতে চান সেখানে সিয়াম ও রামাজান বইটা সিয়াম ও কিয়ম বইটা আছে সেটা পড়েন এখন তো আলহামদুলিল্লাহ সব বিষয়ে মোটামুটি আমাদের বই হয়ে গেছে আমেরিজ আমাদের লেখা বই আছে সমৃদ্ধ সাহিত্য ভাণ্ডার হাদিস ফাউন্ডেশন আছে এখন আমরা শিক্ষা বোর্ডের দিকে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের মাধ্যমে এদেশে শিক্ষা বিপ্লবের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আমরা শিক্ষা সংস্কার চাচ্ছি এই জন্য আমরা শুরু থেকে শুরু করেছি আপনার প্রাইমারি ছেলেকে আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি হাদিস ফাউন্ডেশনের বই পড়তে দেন হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের বই পড়তে দেন দেখবেন আপনার শিশু শ্রেণীর ছেলেটিও তার আকিদাটা সহি তাকে জিজ্ঞেস করলেও সে বলবে আল্লাহ সম্পর্কে আকিদা বলবে সে নবীর সম্পর্কে আকিদা বলতে পারবে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড এগিয়ে যাচ্ছে প্রত্যেক ক্লাস ভিত্তিক বই রচনা হচ্ছে ইতিমধ্যে প্রাইমারি লেভেলের বই আমাদের হয়ে গেছে আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে আপনার হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধিভুক্ত হয়ে যান এবং হাদিস ফাউন্ডেশনের সিলেবাস অনুযায়ী আপনাদের প্রতিষ্ঠান পরিচালনা করেন দেখবেন খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আরেকটি কথা বলে নেই আপনারা আপনাদের প্রিয় পত্রিকা হচ্ছে তাহারিক তাই না কি তাহারিক পত্রিকা সকলে পড়েন হাত উঠান্ত থেকে একটু কষ্ট করে হাত নামান তারিখ পত্রিকার দাম কত জানেন তিরিশ টাকা এক কাপ কফির দাম কত বলতে পারেন না কত চল্লিশ টাকা ভালোটা খাইলে আরও বেশি ষাট টাকা আশি টাকা আপনার যদি একদম কাপটা ছোটো হয় তবু ত্রিশ টাকা লাগে তো সারা মাসে যদি আপনি এক কাপ কফি কম খান একটা তারিখ কিনতে পারবেন না পারবেন তো নাকি তাহারিখ কিনলে লাভ কটা জানেন নিজে আমল করতে পারবেন নিজে জ্ঞান অর্জন করতে পারবেন চল্লিশটা প্রশ্নের উত্তর জানতে পারবেন এবং আপনি নিজে দাওয়াতের ক্ষেত্রে তাহারিকটাকে অবলম্বন করে আপনি মানুষকে দাওয়াত দিতে পারবেন তাহলে আপনি নিজে আমল করলেন আরেকজনকে দাওয়াত দিলেন তার যে নেকিটা হবে তারও একটা সমান কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সবার কাছে আমাদের আপিল থাকবে এই আজকের এই সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই তাহারিকার গ্রাহক হয়ে যাবেন ইনশাল্লাহ এজেন্ট হয়ে যাবেন যারা একসঙ্গে দশ কপি নিতে পারবেন তারা এজেন্ট হবেন আমরা বাইপোস্টে পাঠিয়ে দিবো আপনি পোস্ট অফিস থেকে উঠিয়ে আপনি আপনার এলাকা বিতরণ করবেন বলবেন যে টাকা নেই অনেকে টাকা দিতে চায় না দরকার নেই আপনি দশ কবি সাদাকা করেন মানুষকে দান করুন দশ কপি পত্রিকা নেকির উদ্দেশ্য করেন আখেরাতের জন্য করেন ইনশাল্লাহ আপনার অনেক নেকি হবে আপনার নেকির খাতা সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ সেই সাথে আরেকটি বিষয় আপনারা জানেন এই সমাজ সংস্কারের জন্য আমরা অনেক সময় ফ্রি বই বিতরণ করে থাকি বিশেষ করে যে সমস্ত এলাকায় আহলাদির সংখ্যা কম সেই বলা যায় যেখানে পীর মুড়িদের আখড়া বেশি বিদায়ীদের সংখ্যা বেশি ওই সমস্ত দুর্গম এলাকায় আমরা ফ্রি বই বিতরণ করি তো ফ্রি বই বই বিতরণ প্রকল্পে অনেকের সহযোগিতা করেন আপনাদের সহযোগিতা দিয়ে আমরা ওই টাকার বই তাদের মধ্যে পৌঁছে দেই এতে আলহামদুল্লাহ এখন অনেক ফল হয়েছে কোথায় দক্ষিণাঞ্চলের বরগুনা বরিশাল ভোলা এই সমস্ত এলাকায় এখন আলহাদিসদের দাওয়াত পৌঁছে গেছে এই সমস্ত এলাকায় আমাদের দাওয়াত চলছে সাংগঠনিক কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ এই জন্য যারা দানশীল ভাই আছেন যাদের সামর্থ্য আছে আপনারা আমাদের বই বিক্রয়ের প্রকল্পে দান করবেন আপনাদের দানের টাকা যথাযথভাবে আমরা ওই সমস্ত জায়গায় ওই টাকার বই তাদের মতো পৌঁছে দেবো ইনশাল্লাহ আরেকটি বিষয় বলে দিচ্ছি তবলিগ ইজতেমা বয় দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তবলিগ ইজতেমা ময়দান অনেকে টাকা দিয়েছেন তাই না আশা করছেন যে আগামী ইজতেমা ওই মাঠে হলে ভালো হয় সম্মানিত উপস্থিতি জমি কিনতে টাকার বহু প্রয়োজন এখন যেই টাকায় আমরা জমি কিনতে পারবো আগামী দুই বছর পরে পারবো না আমরা ইতিমধ্যে যা জমি কিনেছি সেটা খুবই সামান্য আমরা কিনেছি আলহামদুলিল্লাহ কিছু কিন্তু আরও অনেক জমি বায়না করা আছে আমাদের যেগুলো আমাদের কিনতে হবে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার প্রয়োজন আমির জামাত বলেছেন একজন এক বিঘার জমির জায়গা দিবেন এক বিঘার দাম বিশ লক্ষ টাকা এক বিঘা জমির মূল্য হচ্ছে বিশ লক্ষ টাকা কেউ এক বিঘার দিতে পারেন কেউ আধা বিঘার দিতে পারেন কেউ না পারেন এক লাখ টাকায় এক কাঠা জমির দাম দেন সর্বশেষ পর্যায়ে যেটা একজনের বসার জায়গা জামাত বলেছেন সেটাও অনেকে দিয়েছেন দিতে পারেন তা আমরা বলবো এই দানের জায়গায় এটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ আমরা চাচ্ছি জামাতের স্বপ্ন হচ্ছে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় এবং তবিলিংস্তা ময়দান সেখানে ডায়ল হাদিস নগরী গড়ে তোলার পরিকল্পনা আমাদের আছে আমরা সেখানে ইউনিভার্সিটি করব ইসতিমা ময়দান করব এবং আহলাদিসদের বসতির জন্য আমরা আধুনিক একটা নগরীর পরিকল্পনা আমাদের আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাল্লাহ একদিন হবে হবে ইনশাল্লাহ আল্লাহরা বলে আলামী তৌফিক দিলে আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই আপনারা যদি হস্তে সহযোগিতা করেন তাহলে আমরা এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে পারবো ইনশাল্লাহ আপনাদের মধ্যে অনেক দানশীল ভাই আছেন দুনিয়ার টাকা দুনিয়াতে থাকবে কবরে চলে যাবেন এসেছেন খালি চলে যাবেন খালি শুধুমাত্র আমলটা আপনার সাথী হবে আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়ে খাবে ছেলে মেয়ে যদি ন্যাক্কার হয় পরেশগার হয় তাহলে আপনার লাভ হবে আর যদি গোনাগার হয় আপনার কোনো লাভ নেই টাকাও দিলেন না নিজের জন্য আকারেতে নিয়েও যেতে পারলেন না এর চেয়ে দুর্ভাগা এর চেয়ে তো হতভাগা আর কেউ হতে পারে না অতএব সম্মানিত উপস্থিতি আসুন আমরা আহলাদিস আন্দোলনের দাওয়াত সমাজের সর্বত্র পৌঁছে দেয় কোরআন এবং সহিয়াদিসের কর্মবাণী মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমরা যেন এখলাসের সাথে আমাদের দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারি আপনাদের সবাইকে আহলাদিস আন্দোলনের পতাকা তোলে আহলাদিস সংঘের পতাকা তোলে ঐক্যবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে সমাজ সংস্কারে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি আমাদের এখানে বুক স্টল দেওয়া আছে বই বিক্র বিভাগ অনেক বই নিয়ে এসেছে প্রত্যেকেই বই নিয়ে যাবেন ইনশাল্লাহ আপনার সকলে বই নিয়ে যাবেন ইনশাল্লাহ বই হচ্ছে আপনার সাথী বক্তৃতা শুনবেন এইখানে শুনলেন কিছু ধরে রাখতে পারবেন আর অনেকগুলি চলে যাবে বইটার সাথে নিয়ে যাবেন এইটা বাড়ির দিকে দেখলে আর সেই কথাগুলি কিন্তু আবার আপনি পাবেন এজন্য সবার কাছে অনুরোধ হচ্ছে প্রত্যেকে বই কিনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে তৌসিক দান করে আমিন ও আখিরে দাওয়ানা আনহামদুলিল্লা রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত